আপনার বয়স কত এটা দিয়ে শুরু করি আগে? আমার বয়স অফিসিয়ালি 25 বছর 1 মাস মতো হবে আর কি, প্লাস মাইনাস। আচ্ছা আচ্ছা, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে মাস্টার্স, সরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে মাস্টার্স পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, কোন সেশনে? 17-18 সেশন। আচ্ছা, আপনি এই যে এত কম বয়সে শপথ নিলেন, মন্ত্রিত্বের দায়িত্ব নিলেন, এই বিষয়ে আপনার অনুভূতি কি, আপনার একটু মন্তব্য জানতে চাই। আমাদের দেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন বারবার শুনতাম যে তরুণদের দেশের দায়িত্ব নেওয়া উচিত, কিন্তু কখনো সেটা আমরা দেখিনি। মাঝে মধ্যে হয়েছে যে তরুণরা দায়িত্ব নিয়েছে কিন্তু সেটা সাস্টেইন করেনি, কিন্তু পৃথিবীতে সব জায়গাতে এই পরিবর্তনটা আসছে। তরুণদের প্রাণ শক্তি বেশি, তরুণদের কাজ করার স্পৃহা গতি বেশি বলে আমরা মনে করি, এবং সেজন্যই আমরা একটি ফ্যাসিস্ট রেজিমকে এত দ্রুত সময়ের মধ্যে পতন করাতে পেরেছি। সেই জায়গা থেকে মনে করি অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমরা আমাদের কর্মস্পৃহা প্রধান চ্যালেঞ্জ কি মনে করছি? প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে প্রধান লক্ষ্য সেটা বাস্তবায়ন করাই। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দেশের সিস্টেম বিল্ডিং করা, পলিসিতে সংস্কার করা, রিফর্মেশন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এইটা করাটাই প্রধান চ্যালেঞ্জ হবে। কারণ এর মধ্যে জটিলতা রয়েছে, সময় সাপেক্ষতা রয়েছে, সবকিছু মিলে এটা প্রধান চ্যালেঞ্জ হবে। তবে প্রথম উদ্যোগ হিসেবে আমরা দেশের ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট করতে চাই, এবং দেশের নাগরিকরা যাতে স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা তাদের। আপনারা যে পলিসি মানে সংস্কারের কথা বলছেন সেটা করতে গেলে বাংলাদেশ সর্বোচ্চ রাষ্ট্রীয় পলিসি হচ্ছে সংবিধান, সংবিধানে হাত দিতে হবে, কিন্তু সেটার ম্যান্ডেট তো আপনাদের নেই, তো সেটা কিভাবে সম্ভব? আমরা সেটার বিষয়ে আইনি যেই বিষয়গুলো আছে সেখানে আমরা খোঁজ করব যে এমন কোনো ব্যবস্থা আছে কিনা। এবং এই সরকার কিন্তু গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি সরকার, তত্ত্বাবধায়ক সরকার নয়। গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী তারা যদি চায় তারা সেটা করতে পারে বলে আমি জানি, কিন্তু এই বিষয়ে আরো আইনি ব্যাখ্যার প্রয়োজন আছে, এবং আরো আইনি যে জটিলতা গুলো আছে সেগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে কিভাবে রিফর্মেশন করে আমাদের যে প্রতিজ্ঞা বা কমিটমেন্ট রয়েছে সেটা বাস্তবায়ন। মেয়াদ কতদিন এই সরকারের? এই সরকারের কোনো মেয়াদে এখন পর্যন্ত আলোচনা কিংবা ঘোষিত হয়নি, যেহেতু রিফর্মেশনের অনেকগুলো দায়িত্ব আমরা নিয়েছি। সেই জায়গা থেকে কিছু সময় লাগবে, তবে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা যে ফ্যাসিলিটি ব্যবস্থা গড়ে উঠেছে পুরো সিস্টেমে সারা দেশের সেগুলোকে সংস্কার করে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। আপনার আন্দোলন সভায় বলেছিলেন যে গণপরিষদ গঠন করে প্রয়োজন সংবিধান সংশোধন করতে হবে, সেই পথে হাঁটবেন কিনা? আমি প্রথমে বললাম যে এই বিষয়ে আইনে কিংবা যে ধর যে সংবিধানের ধারাবাহিকতার বিষয়টা নিয়ে আমরা ভেবেছি যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা উচিত, এবং এই ধারাবাহিকতা রক্ষা করার সাপেক্ষেও কীভাবে যে ফ্যাসিবাদী সিস্টেমগুলো এই সংবিধানে ইনপুট করা হয়েছে গত 17 বছরে কিংবা এর আগেও সেগুলোকে কীভাবে রিমুভ করা যায়, যৌক্তিক সংস্কার করা যায়, সেদিকে আমরা অগ্রসর হব। এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ কি মনে করেন? বিদায়ী প্রধানমন্ত্রী ছিলেন, গতকাল যে কথাটা বলেছেন একটা থ্রেট আছে বলছেন, নেতাগণকে বলছে আমরা পালিয়ে যাইনি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদের ঘুরে দাঁড়ানোর জন্য বলেছে, এই থ্রেটটাকে আমরা কি থ্রেট হিসেবে দেখছেন কিনা? দেখুন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, টেররিস্ট অর্গানাইজেশন, এটা আমরা গত কিছুদিনে দেখেছি তারা কিভাবে অস্ত্র নিয়ে প্রকাশ্যে বের হয়ে স্নাইপার দিয়ে স্টুডেন্টদেরকে কিল করেছে, জনগণকে মেরেছে, সেটা আমরা দেখেছি। সন্ত্রাসী সংগঠনের প্রতিনিধির থেকে আমরা থেকে ভালো কোনো কথা আশা করি না। এই দেশের নিরাপত্তা বিঘ্নিত করে, দেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা যদি কেউ করে তাদেরকে এই সরকার কঠোরহস্তে দমন। সন্ত্রাসী সংগঠন হলে এই সংগঠনগুলো ভবিষ্যৎ কি? তাহলে এই সংগঠনগুলোর ভবিষ্যতের বিষয়ে আমরা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো, এবং সে বিষয়ে আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছে আমরা আলোচনা করেছি। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে প্রশ্ন উঠেছে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের, এই বিষয়ে আপনাদের কোনো? এ বিষয়ে আমরা এখনো নীতিগত সিদ্ধান্ত নিইনি, অবশ্যই উপদেষ্টা মন্ডলী বসে এই বিষয়ে সিদ্ধান্ত। জামাত ইসলামী নিষিদ্ধ আছে, এ ব্যাপারে আপনাদের কোনো দৃষ্টিভঙ্গি কিছু বলবেন? এই ব্যাপারটাতেও আমরা কোনো সিদ্ধান্ত এখন জানাতে পারবো না, ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে কিছু বলার সুযোগ নেই। আমাদের উপদেষ্টা মন্ডলী আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আমাদের ক্যাবিনেট সভার মাধ্যমে আমরা মন্ত্রী।